আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মোহাম্মদ মেহেদি হাসান নতুন একটি ভিডিওতে। আজকে আলোচনা করব ডেস্কটপ কম্পিউটারের র্যাম নিয়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। যদি এ বিষয়ে আপনি কিছুটা কম জেনে থাকেন তাহলে এই সময়টুকু নষ্ট হবে না, এটি আমি প্রত্যাশা করছি। ভিউয়ার্স, ডেস্কটপ র্যামের কাজ কী এটি আমাকে প্রথমে জানতে হবে। ডেস্কটপ র্যামের হলো কাজ, যে কোনো কমান্ড যখন আপনি করেন, যে কোনো টাস্ক যখন আপনি দেন, তখন সেটাকে তো প্রসেসরে প্রসেস করতে হয়। তো প্রসেসর পর্যন্ত এই টাস্কগুলো কে পৌঁছে দেয়? প্রসেসর পর্যন্ত এই টাস্কগুলো কিন্তু পৌঁছে দেয় ডেস্কটপ র্যাম। ডেস্কটপ র্যামকে কিছুটা বাহক বলতে পারেন। এটি আপনার তথ্য এক জায়গা থেকে আরেক জায়গাতে পৌঁছে দেওয়ার কাজ করে। এবং ডেস্কটপ র্যামকে যখন আমরা মেমোরি বলি এবং হার্ড ড্রাইভকে যখন স্টোরেজ বলি, তখন কিছুটা সাংঘর্ষিক হয়ে যায়। আমরা অনেক সময় বুঝতে পারি না যে মেমোরি থাকতে হার্ড ড্রাইভের দরকার কেন হয়, কারণ আমরা মেমোরি তো আমাদের মেমোরি কার্ড ব্যবহার করি মোবাইলে, এবং সেক্ষেত্রে মোবাইলের মেমোরি কার্ড তো কিছুটা স্টোরেজের কাজ করে থাকে। আসলে এই মেমোরি অর্থাৎ র্যামের যে মেমোরি সেটি হলো শর্ট টাইমের জন্য। আপনি ধরুন যে কোনো একটি তথ্য কপি করলেন বা একটি ইমেজ কপি করলেন, যতক্ষণ পর্যন্ত পেস্ট না করবেন ততক্ষণ পর্যন্ত এটি কোথায় থাকছে? ততক্ষণ পর্যন্ত এটি থাকছে ডেস্কটপ কম্পিউটারের র্যামে। কিন্তু আপনি যখন এটি সেভ করে ফেললেন তখন সেটি সরাসরি হার্ড ড্রাইভে সেভ হয়ে থাকলো। যদি এটি হার্ড ড্রাইভে সেভ হয়ে থাকে তাহলে কিন্তু এটি অটোমেটিক্যালি মুছে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বা অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু যদি র্যামে থাকে সেক্ষেত্রে র্যামের ভোল্টেজটি যদি আউট হয়ে যায়, র্যামে যদি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, সঙ্গে সঙ্গে কিন্তু র্যামে থাকা সকল তথ্য অটোমেটিক্যালি মুছে যাবে। যেটি আপনি যদি দেখেন যে আপনি যে কোনো কাজ করছেন, কাজটা কপি করেছেন, হঠাৎ করে যদি ল্যাপটপ বা ডেস্কটপ বন্ধ হয়ে যায়, অন করার পরে কিন্তু পেস্ট করতে গেলে যে তথ্যটি কপি করেছেন সেটি পেস্ট করতে পারবেন না। আমি আশা করছি র্যামের যে বেসিক কাজ সেটি আপনারা বুঝতে পেরেছেন। এ নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা যায়, কিন্তু সে আলোচনা কোনো একটি কাজে আসবে না। যারা এ পর্যন্ত জানেন তারা পরবর্তী বিষয়গুলোও গবেষণা করে জেনে নিতে পারবেন। এখন আমি বলতে চাই যে র্যাম আমার জন্য কত জিবি প্রয়োজন। তার আগে আমাকে কিছুটা আলোচনা করতে হবে যে র্যাম এখন আমাদের বাজারে মূলত DDR2 র্যাম আছে, DDR3 র্যাম আছে এবং DDR4 র্যাম আছে। এখন DDR3-র 4GB র্যামের তুলনায় DDR4-এর 4GB র্যাম কিন্তু অনেক বেশি স্পিড দিতে সক্ষম। এখন আপনি মনে করতে পারেন যে তাহলে আমি DDR4 র্যাম সেট করব আমার সেটআপে, কিন্তু সেটি সবসময় সম্ভব হয় না। আমি ক্লিয়ার করছি বিষয়টি। আপনি যদি মাদারবোর্ড ব্যবহার করেন G41, সেক্ষেত্রে আপনি DDR3 1333 বাসের র্যাম ব্যবহার করতে পারবেন, DDR2 র্যাম ব্যবহার করতে পারবেন। আপনি যদি মাদারবোর্ড ব্যবহার করেন H55, সেক্ষেত্রে আপনি 1333 বাসের DDR3 র্যাম ব্যবহার করতে পারবেন। আপনি যদি মাদারবোর্ড ব্যবহার করেন H61, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন DDR3 র্যাম এবং 1600 বাসের 1333 বাস দুইটি ব্যবহার করতে পারবেন। আপনি যদি ব্যবহার করেন H81-এর জায়গায় H110, অর্থাৎ 5th, 6th generation এবং 7th generation প্রসেসর, এই 6th, 7th generation প্রসেসর থেকে কিন্তু DDR4 র্যাম শুরু হয়। অর্থাৎ DDR4 যে সকল মাদারবোর্ডে সাপোর্ট করে সেই সকল মাদারবোর্ডে কিন্তু DDR3 র্যাম সাপোর্ট করে না। অর্থাৎ আপনি যদি এমন কোনো সেটআপ ব্যবহার করেন যেটি DDR3-র, সেক্ষেত্রে আপনাকে মাদারবোর্ড, প্রসেসর এগুলো চেঞ্জ করতে হবে DDR4 র্যাম ব্যবহার করতে হলে। এ বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ এক একজন মানুষের এক একটি ইন্ডিভিজুয়াল প্রশ্ন থাকতেই পারে। ভিউয়ার্স, আরেকটি বিষয় বলতে চাই যে হিট সিঙ্ক, যখন কম্পিউটার চলতে থাকে তখন কম্পিউটারের প্রত্যেকটি পার্টসই প্রায় গরম হয়ে যায়, সেক্ষেত্রে র্যাম গরম হয়ে যাবে স্বাভাবিক। র্যাম যদি গরম হয়ে যায় সেটি তার পারফরম্যান্স কিছুটা কম দিতে পারবে, এটিও স্বাভাবিক। সেই কারণেই অনেক র্যামে ব্যবহার করা হয় হিট সিঙ্ক। হিট সিঙ্ক কিছুটা তাপ নিঃসরণ করতে পারে, সেক্ষেত্রে র্যাম আরও ভালো মতো আপনাকে সার্ভিস দিতে পারে। এই হিট সিঙ্ক কিন্তু কোম্পানির উপর নির্ভর করে যে কোম্পানি কত ভালো একটি র্যামকে অপটিমাইজেশন করতে পারে, কারণ একটি র্যামের মধ্যে থাকে ভোল্টেজ, একটি র্যামের মধ্যে থাকে বাস স্পিড, একটি র্যামের মধ্যে
হিট সিং এগুলো সব মিলিয়ে যখন একটি কোম্পানি সুন্দরভাবে একটি কম্বিনেশন তৈরি করে তখন সেই র্যামটি আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারি। ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় যে অনেক কোম্পানি আছে যে একটু ভোল্টেজটি কমিয়ে রাখে র্যামের, র্যামের ভোল্টেজটি কমিয়ে রাখলে হয় কি র্যাম একটু কম গরম হয়, সেক্ষেত্রে পারফরমেন্সটি বেটার হয়। ভিউয়ার্স, এবার লাস্টের যে প্রশ্নটিতে আসি সেটা হলো যে আমার সেট আপের জন্য কত জিবি র্যাম প্রয়োজন হবে। আপনি যদি গেমিং করেন সেক্ষেত্রে আপনার সেট আপের জন্য 16 জিবি র্যাম লাগতে পারে বা 8 জিবি র্যাম লাগতে পারে, কিন্তু আপনি যদি মনে করেন যে আমি গেমিং বা ভিডিও এডিটিং করব না সেক্ষেত্রে আপনার জন্য স্ট্যান্ডার্ড র্যাম সাইজ 4 থেকে 8 জিবি হলে কিন্তু নেট ব্রাউজিং প্লাস স্বাভাবিক যে কাজগুলো সেগুলো করা যায়। কিন্তু ভিডিও এডিটিং বা গেমিং হলে আপনার একটু বেশি র্যাম প্রয়োজন হয়। কেন বেশি র্যাম প্রয়োজন হয়? কারণ কিছু কিছু গেমস আছে যেগুলো র্যাম, যে ডাটাগুলো যেহেতু র্যাম ডাটা বহন করে, বেয়ার করে র্যাম ডাটা, সেহেতু কিছু কিছু গেমসের ডাটা অনেক বেশি থাকে এবং সেগুলো যদি র্যামের মাধ্যমে বেয়ার করা হয় সেক্ষেত্রে টাইম অনেক কম লাগে এবং গেমসটি আরও বেশি স্মুথ হয়, র্যান্ডারিং, ভিডিও র্যান্ডারিং আরও বেশি স্মুথ হয়। আর অনেক সময় বর্তমান আধুনিক যুগে অনেক ব্রাউজার বেশি র্যাম খরচ করে, সেহেতু বলা যায় যে আধুনিক এখনকার সময়ে 8 জিবি র্যাম স্ট্যান্ডার্ড, কিন্তু আপনার প্রয়োজন বোধে আপনি র্যাম আরও বাড়াতে পারেন। আরেকটি বিষয় যে প্রাইস নিয়ে একটু বলে নেওয়া ভালো, যদি আপনি DDR2 র্যাম 2 জিবি নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে 800 থেকে 900 টাকা, DDR3 র্যাম যদি 1333 বাস নিতে চান 4 জিবি সেক্ষেত্রে 1200 থেকে 1250 টাকা, যদি আপনি DDR3 8 জিবি র্যাম নিতে চান সেক্ষেত্রে 1600 বাসের র্যামের প্রাইস পড়বে 2400 থেকে 2500 টাকা, DDR4 যদি 4 জিবি র্যাম নিতে চান তাহলে 1800 থেকে 2000 টাকা, এবং যদি DDR4 8 জিবি র্যাম নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে 3000 থেকে 3200 টাকা। এগুলো বাস ভেদে, কিন্তু ব্র্যান্ড ভেদে প্রাইসটি উঠানামা করে। আপনার যদি কোনো মডেলের র্যামের প্রাইস জানতে হয় কমেন্ট করবেন, আমি কমেন্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি জাস্ট বর্তমান সময়ের প্রেক্ষিতে র্যামগুলোর প্রাইস আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে আপনার অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আল্লাহ হাফেজ।